গতকাল আগরতলা সার্কিট হাউসস্থিত এলাকায় দুই ছাত্র গাড়ি করে যখন রাস্তা দিয়ে আসছিল ঠিক তখনই যান্ত্রিক গোলযোগের কারণে ওই এলাকায় তাদের গাড়িটি আটকে পড়ে যায়। গাড়ির পেছনেই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয়। মুখ্যমন্ত্রী কেন রাস্তায় কিছুটা আটকে থাকবে তা কোনোভাবেই মেনে নিতে পারে না উনারই দপ্তরের লোকজনেরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ওই দুই ছাত্রের উপর বেধড়ক প্রহার করে এক পুলিশ কর্মী, পরবর্তী সময় ওদেরকে থানায় নিয়ে গিয়ে আরো মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে আজ এক সাংবাদিক সম্মেলন করেন ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য সাধারণ মানুষ মার খাবে তা কিছুটাই মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটবেন বলে অসহায় ফুটপাথ ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করে তাড়িয়ে দেওয়া হবে, এটা কোন শাসন চলছে ত্রিপুরায়? কারণ গতকাল আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে দুজন ছাত্র তারা আটকে যায়, পরবর্তীতে তাদের উপর ট্রাফিক পুলিশ নির্মমভাবে অত্যাচার সংঘটিত করে তাদেরকে প্রহার করা হয়। এ ঘটনায় আমরা চূড়ান্তভাবেই মর্মাহত এবং আশ্চর্য হয়েছি যে এই রাজ্যের সরকার, এটা গণতান্ত্রিক রাজ্যের সরকার নাকি আমরা সামন্ত শাসনের মধ্য দিয়ে যাচ্ছি, যে রাজার কনভয়ের সামনে যদি কেউ আটকে পড়ে তাকে তার পুলিশ নির্মমভাবে প্রহার করবে। এই ঘটনা লজ্জাজনক। ছাত্ররা তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নানা কারণে তারা কনভয়ের সামনে আটকে পড়েছিলেন, পরবর্তীতে তারা খানিকটা ভয়ও পেয়েছিলেন, সেই জায়গায় পুলিশ তাদের সহযোগিতা করার বদলে তাদের উপর অত্যাচার সংঘটিত করেছে। কিন্তু আমরা দেখছি এই পুলিশ রাজ্যের মধ্যে প্রত্যেক দিন আক্রমণ সন্ত্রাস চলছে, গুন্ডা রাজ চলছে, কিন্তু তা দমনে কার্যত ব্যর্থ হচ্ছে, নীরব ভূমিকা পালন করছে। তবে গতকালের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্যের সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।